बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सरकारी राजेंद्र कॉलेजे अर्थनीति विभागे प्रथम वर्ष सम्मान श्रेणी अध्ययनरत छात्र छात्री ऑनलाइन क्लास थेके शुभेच्छा और स्वागत जानाई। आमी मोहम्मद तोफाज्जल हुसैन सहयोगी अध्यापक सरकारी राजेंद्र कॉलेज फरीदपुर। सुप्रिय शिक्षार्थीवृंद, आशा करी तुम्हारा सबाई भलो आसो, सुस्थ आसो एवं निरापदे आसो। विगत क्लासेर धारावाहिकताय आज के तुम्हारे बेसिक माइक्रो इकोनॉमिक्सेर सप्लाई चैप्टर अर्थात जोगान अध्याय जोगान स्थिति स्थापकता निये आलोचना करब। आज के आलोचना विषय हलो जोगान स्थिति स्थापकतार संज्ञा, जोगान स्थिति स्थापकतार प्रकारभेद, प्रकारभेद समूह विश्लेषण सूत्र सहाज्य अर्थात जोगान स्थिति स्थापकता सूत्र सहाज्य समस्या समाधान एवं जोगान स्थिति स्थापकता निर्धारक समूह। सुप्रिय शिक्षार्थी, তাহলে আমরা এক এক করে বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আসি আমরা যোগানের স্থিতিস্থাপকতার সংজ্ঞা। বিগত ক্লাসে যদি তোমাদের মনে থাকে আমি বলেছিলাম অন্যান্য অবস্থা স্থির থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে যোগানের পরিমাণ বাড়বে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমবে, যাকে আমরা যোগান বিধি নামে অভিহিত করেছিলাম। কিন্তু এই বিধিতে কতটুকু বাকি পরিমাণ দাম বাড়লে কি পরিমাণ যোগানের পরিমাণ বাড়বে বা কি পরিমাণ দাম কমলে কি পরিমাণ যোগানের পরিমাণ কমবে তা ব্যাখ্যা করা হয়নি বা যোগান বিধিতে উল্লেখ করা হয়নি বা এটা সম্ভব নয়। তো সে কারণে যোগানের স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা জানতে পারবো যে দামের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে শতাংশিক পরিবর্তন হয় তার মাত্রা বা হারকে যোগানের স্থিতিস্থাপকতা বলে এবং এই স্থিতি যোগানের স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা মূলত এই মাত্রা বা হার নির্ণয় করতে পারবো। যোগানের স্থিতিস্থাপকতা সংজ্ঞা আলোচনা করতে গিয়ে অধ্যাপক ক্যান ক্রস বলেছেন যে দামের পরিবর্তনের ফলে কোন দ্রব্যে যোগানের পরিমাণে যে সাড়া দেয় যে পরিমাণে সাড়া দেয় তাকে যোগানের স্থিতিস্থাপকতা। অন্যদিকে অধ্যাপক লিপসি উনি বলেছেন কোন দ্রব্যে দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যোগানের পরিমাণে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার মাত্রাকে বা হারকে যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে আমরা সার্বিকভাবে যদি আমরা বিষয়টি বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে কোন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে শতকরা পরিবর্তন ঘটে তার মাত্রাকে বা হারকে যোগানের স্থিতিস্থাপকতা। বিষয়টিকে আমরা এভাবে সূত্রের সাহায্যে আমরা দেখাতে পারি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ডেল কিউ এস পার্সেন্টেজ ডিভাইডেড বাই ডেল ডেল পি পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা হার যোগানের পরিবর্তনে পরিমাণের পরিবর্তনের শতকরা হার ডিভাইডেড বাই দামের পরিবর্তনের শতকরা হার। উভয় পক্ষ থেকে যদি আমরা শতকরা হারটা কেটে দেই তাহলে আমরা ডেল কিউ এস বের করতে হলে আমাদের লাগবে ডেল কিউ এস বাই কিউ এস ভাগ ডেল পি বাই পি। এখানে ডেল কিউ এস হলো যোগানের পরিবর্তন, যোগানের পরিমাণের পরিবর্তন এবং কিউ এস হলো প্রাথমিক যোগানের পরিমাণ, ডেল পি হলো দামের পরিবর্তন, পি হলো প্রাথমিক দাম। বিষয়টিকে আমরা ডেল কিউ এস বাই কিউ এস ইন্টু পি বাই ডেল পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল কিউ এস বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, এটা কিউ এস, এটাই হলো আমার
যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করার সূত্র সূত্রাকারে আমরা এভাবে এটাকে দেখাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যোগানের স্থিতিস্থাপকতা প্রকারভেদ। সাধারণত স্থিতিস্থাপকতা পাঁচ প্রকার হইতে পাঁচ ধরনের হতে পারে। এক, এককের সমান স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা এবং অসীম স্থিতিস্থাপকতা। আমরা এই প্রকারভেদগুলো একটু বিশ্লেষণ করব। প্রথমে তোমরা দেখো কচিত্র, কচিত্র যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে ভূমি অক্ষে আমি যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে আমি দাম নির্দেশ করলাম এবং ও এস মূলবিন্দু থেকে ঊর্ধ্বগামী একটি যোগান রেখা যেটা মেরু মূলবিন্দু দিয়ে গমন করেছে। এক্ষেত্রে আমরা দেখি দাম যখন ও পি ওয়ান তখন যোগানের পরিমাণ ছিল ও পি ওয়ান, দাম বৃদ্ধি পেয়ে ও পি টু হওয়ায় যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও পি টু হয়েছে। এক্ষেত্রে আমরা দেখি যে দামের পি ওয়ান পি টু পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে পরিবর্তন ঘটেছে সেটা হলো কিউ ওয়ান কিউ টু। চিত্র থেকে যদি তোমরা লক্ষ্য করো, চিত্রের খেয়াল করলে তোমরা দেখবে যে পি টু পি ওয়ান দামের পরিবর্তনের ফলে কিউ টু কিউ ওয়ান যোগানের পরিমাণের পরিবর্তন ঘটেছে যা পরিমাণ সমান, অর্থাৎ পি টু পি ওয়ান ইকুয়াল টু কিউ টু কিউ ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলছি যে দাম যে হারে বা যে মাত্রায় পরিবর্তিত হয় যোগানও ঠিক একই হারে বা মাত্রায় পরিবর্তন হয়েছে, ফলে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতার পরিমাণ হলো ওয়ান এবং একেই আমরা যোগানের একমাত্রার স্থিতিস্থাপকতা বলতে পারি। অর্থাৎ দাম কোনো দ্রব্যের দাম যে হারে পরিবর্তন ঘটে যদি যোগানের ঠিক একই হারে পরিবর্তন হয় তাহলে তার মাত্রাকে বা হারকে আমরা বলি একক মাত্রার স্থিতিস্থাপকতা, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ওয়ান। এবার এককের চেয়ে বেশি, তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে যে পূর্বে আমরা বলছিলাম একক হলো সমান সমান, অর্থাৎ দামের পরিবর্তন যতটুকু হবে যোগানের পরিবর্তনের হারও ঠিক একই মাত্রা হবে। এক্ষেত্রে হবে দাম যে হারে পরিবর্তিত হবে যোগানের পরিবর্তন যদি তার চেয়ে বেশি হারে হয়, অর্থাৎ শতকরা পরিবর্তনটা যদি দামের চেয়ে যোগানের পরিমাণে বেশি হয়ে থাকে তাহলে সেই ধরনের স্থিতিস্থাপকতা বলব আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক, অর্থাৎ ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ওয়ান। তো চিত্রে খেয়াল করো, খ চিত্রে যদি আমরা খেয়াল করি যে আমার এখানে দাম ও পি ওয়ানে যোগানের পরিমাণ ছিল ও কিউ ওয়ান, দাম বৃদ্ধি পেয়ে ও পি টু হওয়ায় যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ টু হয়েছে। এক্ষেত্রে দামের পরিবর্তন পি টু বাই পি টু পি ওয়ান ইজ লেস দ্যান কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান, অর্থাৎ যে মাত্রায় দাম বেড়েছে যোগান তার চেয়ে বেশি মাত্রায় যোগানের পরিমাণটা তার চেয়ে বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। অতএব কিউ টু কিউ ওয়ান ইজ গ্রেটার দ্যান পি টু পি ওয়ান, অতএব ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান ওয়ান। এটা আমরা খচিত্রে প্রদর্শন করলাম। এবার আসি আমরা এককের চেয়ে কম গচিত্র যদি খেয়াল করো, গচিত্রে আমার ঠিক একই রকমের ভূমি অক্ষ থেকে একটি যোগান রেখা সৃষ্টি হয়েছে এস এস, আর আগেরটি হয়েছিল দেখো লম্ব অক্ষ অর্থাৎ দাম অক্ষের থেকে আমার যোগান রেখা শুরু হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখি যে দাম ও পি ওয়ানে যোগান ও কিউ ওয়ান, ও পি টুতে ও কিউ টু। এক্ষেত্রে পি টু পি ওয়ান ইজ গ্রেটার দ্যান কিউ টু কিউ ওয়ান, অর্থাৎ যে মাত্রায় দাম পরিবর্তন হয়েছে যোগানের পরিমাণ তার চেয়ে কম মাত্রায় পরিবর্তিত হয়েছে, অর্থাৎ বেশি দাম দিয়ে কম পরিমাণ দাম, অর্থাৎ বেশি পরিমাণ দাম দিয়ে কম পরিমাণ যোগান পাওয়া গিয়েছে। চিত্রে আমরা সেই বিষয়টি দেখালাম। এক্ষেত্রে
del q s equal to q 2 q 1 del p equal to p 2 p 1 অতএব কি হলো এখানে q 2 q 1 is less than p 1 q 2 অতএব প্লাস্টিসিটি সাপ্লাই is less than 1 তাহলে এটা হলো এককের চেয়ে কম বা এককের চেয়ে ছোট যোগানের স্থিতি স্থাপন এবার আমরা অসীম স্থিতি স্থাপন কথা দেখব ঘচিত্রে स्थिर दामे जदि जोगानेर परिमाण इच्छा मतो बृद्धि करा जाए बा ह्रास करा जाए ताहले सेई धरनेर स्थितिस्थापकताके बोलबो असीम स्थितिस्थापकता चित्रे घचित्रे ख्याल करो पी जीरो स्थिर दामे एस एस आमार जोगान रेखा एक्षेत्रे प्राथमिक जोगानेर परिमाण ओ पी वान এবং ইচ্ছামত বৃদ্ধি করে আমি যোগান যদি কিউ টু বা কিউ আরও যদি বেশি পরিমাণ বৃদ্ধি করি তাহলে আমার দামের কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে ডেল কিউ এস ইকুয়াল টু আমি বলবো কিউ টু কিউ ওয়ান এবং ডেল পি ইকুয়াল টু জিরো কারণ এটা স্থির এটার কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা জানি যে সামথিং বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি অর্থাৎ অসীম অতএব elasticity of supply is equal of a infinity বা অসীম এভাবে আমরা চিত্রে এসএস রেখাটি মূলত অসীম স্থিতি স্থাপকতা যোগানের অসীম স্থিতি স্থাপকতা নির্দেশ করে এবার আসি আমরা শূন্য স্থিতি স্থাপক শূন্য স্থিতি স্থাপকতা কোন চিত্রে দেখো তোমরা এখানে কি আছে কি চিত্রে আমরা দেখি যে ভূমি অক্ষে যোগানের পরিমাণ লম্ব অক্ষে বাম নির্দেশ করলাম কিউ এ জিরো নির্দেশ করছে এস এস যোগান রেখা অর্থাৎ দাম প্রাথমিক দামে যোগানের পরিমাণ কিউ এ জিরো এবং দাম বৃদ্ধি পেয়ে পি টু হওয়ায় ও পি টু হওয়ায় ও তোমার কি হলো যোগানের পরিমাণ কিউ এ জিরো অর্থাৎ এক্ষেত্রে ডে কিউ এস ইকুয়াল টু কিউ এ জিরো স্থি বা শূন্য এবং ডেল পি ইকুয়াল টু পি ওয়ান পি টু বা পি টু পি ওয়ান তাহলে আমরা জানি যে জিরো বাই সামথিং ইকুয়াল টু জিরো তাহলে আমার ইলাস্টিসিটি অফ জিরো ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু জিরো এভাবে চিত্রের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা শূন্য স্থিতি স্থাপকতা নির্ণয় করতে পারি বা দেখাতে পারি তো এইভাবে আমরা চিত্রের মাধ্যমে যদি তোমার পাঁচ ধরনের যোগানের স্থিতি স্থাপকতা ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করে দেখাতে পারি এবার আমরা সূত্রের সাহায্যে যোগানের স্থিতি স্থাপকতার বিভিন্ন সমস্যা এবং তার সমাধান আমরা করতে পারব কিভাবে দেখি আমরা পাঁচ ধরনের স্থিতি স্থাপকতার ক্ষেত্রে আমার পাঁচ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমরা এই সমাধানগুলো কিভাবে করব সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যেমন প্রথমে আমরা বলছিলাম যে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 1 আমরা একটা উদাহরণের মাধ্যমে বা একটা সমস্যার মাধ্যমে বিষয়টা সমাধান করতে পারব যেমন কোন দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ ছিল 20 একক তাহলে ক্ষেত্রে পি ওয়ান ইকুয়াল টু 10 টাকা আমার কিউ ওয়ান ইকুয়াল টু ছিল 20 একক ইউনিট দাম বৃদ্ধি পেয়ে অর্থাৎ পি টু আমার কত হলো 15 টাকা হওয়ায় কিউ টু হলো যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হলো আমার 30 ইউনিট আচ্ছা এখন বলছে যে যোগানের স্থিতি স্থাপকতা নির্ণয় করতে তাহলে আমরা কি জানি আমরা এক্ষেত্রে জানি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ডেল কিউ এস বাই ডেল পি ইন্টু পি বাই কিউ আচ্ছা এক্ষেত্রে আমরা দেখি ডেল কিউ এস দেখো কিউ টু মাইনাস কিউ ওয়ান 30 মাইনাস 20 তাহলে 10 আচ্ছা এবার ডেল পি পি টু মাইনাস পি ওয়ান 15 মাইনাস 10 5 পি বাই কিউ অর্থাৎ প্রাথমিক দাম ছিল 10 আর কিউ ছিল অর্থাৎ 20
তাহলে আমরা যদি এই ক্ষেত্রে এই করি দেখো কি দাঁড়ায় 5 দুগুণে 10 10 দুগুণে 20 q2 equal to 1 তাহলে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 1 অর্থাৎ এই ক্ষেত্রে যোগানের স্থিতি স্থাপকতার মান 1 অর্থাৎ এককের সমান স্থিতি স্থাপকতা তাহলে আমরা এইভাবে এককের সমান স্থিতি স্থাপকতার কোনো সমস্যা আসলে আমরা এভাবে সমাধান করতে পারব এবার আসি আমরা দ্বিতীয় সমস্যায় দ্বিতীয় সমস্যা দেখো কি আসছিল আমাদের আমরা ধরে নেই দাম যখন 20 টাকা তখন যোগানের পরিমাণ ছিল 30 একক তাহলে p equal to p1 equal to 20 টাকা তখন q1 ছিল আমার 30 ইউনিট 30 ইউনিট তাহলে দাম বৃদ্ধি পেয়ে অর্থাৎ p2 equal to 25 তখন আমার যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে q2 হলো 40 একক ইউনিট আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা এখন বলছে যে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করব ঠিক একই রকম ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ডেল ইউ এস ডিভাইডেড বাই ডেল পি ইনটু পি বাই কিউ ইকুয়াল টু বসাই দিই আমরা ডেল কিউ এস তাহলে দেখো কিউ টু মাইনাস কিউ ওয়ান 40 মাইনাস 30 ইকুয়াল টু আমরা 10 আচ্ছা ডেল পি পি টু মাইনাস কিউ ওয়ান 25 minus 20 equal to 5 into p by q অর্থাৎ p on ছিল আমার 20 আর q on ছিল আমার 30 তাহলে আমি এখান থেকে করতে পারি 3 4 তাহলে পাবো আমি 4 by 3 equal to আমার মান আসছিল হলো 1.33 is e greater than 0 1.33 is greater than 1 তাহলে এটা হলো ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 1.33 is greater than 1 তাহলে এভাবে আমরা এককের চেয়ে বড় স্থিতিস্থাপকতার কোনো সমস্যা থাকলে আমরা ঠিক একই সূত্রে স্থাপন করে আমরা কি করতে পারি এর মান নির্ণয় করতে পারি এবার আসি আমরা এককের চেয়ে বড় অর্থাৎ এককের চেয়ে বড় স্থিতিস্থাপকতা আমরা নির্ণয় করি এবার আমরা বের করব এককের চেয়ে ছোট এককের চেয়ে ছোট স্থিতিস্থাপকতার একটা সমাধান আমরা করব এখন যেমন কোন দ্রব্যের দাম যখন 5 টাকা p1 equal to 5 টাকা তখন তার যোগানের পরিমাণ ছিল q1 equal to ছিল 4 ইউনিটস আচ্ছা দাম বৃদ্ধি পেয়ে অর্থাৎ p2 equal to 10 টাকা তখন q2 equal to হলো আমার q2 হলো 6 ইউনিটস এক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে তুমি যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো তাহলে আমরা ঠিক একই আগের মতো সূত্র আকারে লিখতে পারি us equal to del qs by del p into p by q মান বসাই del qs q2 minus q1 6 minus 4 তারপরে q হ্যাঁ del p হলো p2 minus p1 10 minus 5 equal to 5 into p ছিল আমার 5 q ছিল আমার 4 তাহলে আমার কি দাঁড়ায় দেখি 5 5 যদি আমি কেটে দেই 2 তাহলে আমার থাকে হাফ ইকুয়াল টু 0.5 ইজ কি লেস দেন 1 তাহলে আমি দেখলাম যে আমার ইলাস্টিসিটি অফ সাপ্লাই মান হলো 0.5 এটা হলো একের চেয়ে ছোট তাহলে অবশ্যই সেই স্থিতিস্থাপকতা হবে একের চেয়ে ছোট মাত্রার স্থিতিস্থাপকতা এবার আমরা অসীম স্থিতিস্থাপকতার একটা সমস্যা দেখি কিরকম করবো এটা ঠিক একই সূত্র আমরা ব্যবহার করবো
এবং মান বসিয়ে আমরা মান নির্ণয় করি। যেমন এক্ষেত্রে অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে স্থির দামে অর্থাৎ দাম ছিল তোমার P0=5 টাকা স্থির দাম, এবং তখন Q1 ছিল 10 ইউনিট, ওই স্থির দামে যদি আমার যোগানের পরিমাণ আমি ইচ্ছা মতো বৃদ্ধি পেয়ে Q2=20 করি, তাহলে বলছে এক্ষেত্রে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ হোয়াট, কি হবে? তাহলে এবার আমরা ঠিক একই রকমের ইলাস্টিসিটি অফ সাপ্লাই ডেল কিউ এস বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, খেয়াল করো এক্ষেত্রে ডেল কিউ এস আমার ছিল Q2 - Q1 20 - 10 ডিভাইডেড বাই ডেল পি, দেখো P0 5 ডেল পি মানে P2 - P1 ইকুয়াল টু কি 0, এখানে আমার স্থির এখানে কোনো পরিবর্তন হবে তার মানে শূন্য, কিন্তু পি ছিল 5 আর কিউ ছিল 10, তাহলে আমি কি দাঁড়ায় আমার দেখি আমার দাঁড়ালো 10/5 2, তাহলে 10/0=∞। তাহলে এভাবে অর্থাৎ something/0=∞ অসীম হবে, এক্ষেত্রে স্থিতিস্থাপকতা মান হবে অসীম। তাহলে এভাবে আমরা অসীম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। এবার আসি আমরা শূন্য স্থিতিস্থাপকতা আরেকটি উদাহরণ আমরা দেখি। শূন্য স্থিতিস্থাপক এক্ষেত্রে দেখো আমার প্রাথমিক দাম যখন P1=10 টাকা, তখন Q0=5 অর্থাৎ এক্ষেত্রে দাম যত বাড়াই বা কমাই যোগানের পরিমাণের কোনো পরিবর্তন হবে না, তাহলে দাম বৃদ্ধিকে উপরে আমি P2=15 নিলাম, কিন্তু তোমার Q2 তোমার ঠিক আছে একই অবস্থানে আছে অর্থাৎ স্থির, যোগানের ক্ষেত্রে স্থির, দাম বৃদ্ধির ফলে যোগানের কোনো পরিবর্তন হবে না, তাহলে সেক্ষেত্রে বলছে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো ঠিক একই রকমের আগের সূত্র অনুযায়ী আমরা যদি লিখি ∆Q S/∆P P/Q, তাহলে আমার কি দাঁড়ায় ∆Q S এখানে কত 0, তার মানে QS স্থির এখানে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা 0, ∆P ছিল আমার 15 - 10 তার মানে 5, ইন্টু পি ছিল 10 আর ইউ ছিল 5, বসিয়ে দিই আমরা তার মানে 0/25=0, তাহলে কি হলো ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল 0, ইয়েস ইকুয়াল টু 0, অর্থাৎ এক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতার মান হলো শূন্য, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে যোগানের কোনোই পরিবর্তন হয়নি, অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতার মান শূন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এভাবে আমরা যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কিত কোনো সমস্যা যদি তোমাদের সম্মুখে আসে তাহলে তোমরা এভাবে সমাধান করবা, এবং পাঁচ ধরনের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পাঁচ ধরনের সমস্যা দেখা দিতে পারে, আমরা একই সূত্র ব্যবহার করে আমরা যোগানের স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যোগানের স্থিতিস্থাপকতা নির্ধারক সমূহ নিয়ে একটু আলোচনা করব। যোগানের স্থিতিস্থাপকতা নির্ধারকের মধ্যে নির্ধারক কি কি অর্থাৎ কি কি বিষয় যোগানের স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ কোনো দ্রব্যের যোগান
স্থিতিস্থাপক হবে না অস্থিতিস্থাপক হবে সে বিষয়টা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে যোগানের স্থিতিস্থাপকতা নির্ধারণ করে। তাহলে আমরা এক এক করে দেখি। এক নম্বরে আমরা বলতে পারি উপাদানের যোগান, উপাদানের যোগান অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তোমরা জানো যে কোনো জিনিস উৎপাদন করতে হলে আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এই চারটি উপাদান দরকার। এক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করার জন্য উপাদান সমূহ ভূমিকা পালন করে। অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যোগান যদি অ্যাভেলেবেল হয় অর্থাৎ পর্যাপ্ত হয় তাহলে ওই দ্রব্যের যোগান স্থিতিস্থাপক হবে। আর যদি ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যোগান যদি আমাদের অপ্রতুল হয় অর্থাৎ যোগান যদি অপর্যাপ্ত হয় বা কম হয় তাহলে সেক্ষেত্রে যোগান দ্রব্যে ওই উপাদান দিয়ে উৎপাদিত দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক হবে। দু নম্বরে উৎপাদন পদ্ধতি, টেকনোলজি। অর্থাৎ আমরা কোন উপায়ে উৎপাদন করব সেই পদ্ধতি যদি আমার সহজ হয় তাহলে ওই দ্রব্যের যোগান স্থিতিস্থাপক হবে। আর যদি জটিল হয়, উৎপাদন পদ্ধতি যদি জটিল হয়, সহজ না হয় তাহলে সেক্ষেত্রে ওই দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক। বাজারের বিস্তৃতি, তিন নম্বরে আছে আমার বাজারের বিস্তৃতি। বাজার যদি সংকীর্ণ হয় তাহলে অস্থিতিস্থাপক হবে দ্রব্যের যোগান। আর যদি কোনো দ্রব্যের বাজার যদি বিস্তার লাভ করে অর্থাৎ বিস্তৃতি ঘটে, ব্যাপক হয়, আয়তন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যোগান স্থিতিস্থাপক। বিভিন্ন ধরনের উৎপাদন, উৎপাদন কোনো উৎপাদন প্রতিষ্ঠান যদি শুধু একটি মাত্র দ্রব্য বা একই ধরনের দ্রব্য উৎপাদন করে থাকে তাহলে অস্থিতিস্থাপক হবে তার যোগান। আর যদি ধরনটা অর্থাৎ বিভিন্ন রকমের দ্রব্য উৎপাদন করে তাহলে সেক্ষেত্রে ওই দ্রব্যের যোগান স্থিতিস্থাপক। দ্রব্যের স্থায়িত্ব, দ্রব্য যদি স্থায়ী হয় অর্থাৎ দ্রব্য যদি স্থায়ী হয় তাহলে তার যোগান হবে অস্থিতিস্থাপক, আর যদি স্থায়িত্ব কম হয় তাহলে হবে স্থিতিস্থাপক। ঋতু, ঋতুর উপর সাধারণত এই যোগানের স্থিতিস্থাপকতা নির্ভর করে। ঋতু যদি বিস্তৃতি লাভ করে অর্থাৎ যদি সময়টা যদি ব্যাপক হয় তাহলে এক এক ঋতুতে এক এক রকমের দ্রব্য যোগান দেওয়া সম্ভব হয়। যদি সেরকম ঋতুর উপর নির্ভর করে অর্থাৎ কোন ঋতুতে কোন দ্রব্যের যোগান স্থিতিস্থাপক হবে সেটা ঋতুর উপর নির্ভর করে। সময় বেশি যদি হয় তাহলে স্থিতিস্থাপক হবে, আর সংক্ষিপ্ত সময় হলে স্থিতিস্থাপক হবে। সর্বশেষ হল পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আমরা জানি এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্যাদি স্থানান্তর করা বা আনা নেওয়া সহজ হয়, যার ফলে পরিবহন ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে দ্রব্যের যোগান স্থিতিস্থাপক হবে। আর যদি কী হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হয় অর্থাৎ ভালো না হয় বা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই দ্রব্যের যোগান সাধারণত অস্থিতিস্থাপক। আমরা স্থিতিস্থাপকতা বলেছি যে যদি দামের শতকরা পরিবর্তনের ফলে যদি যোগানের শতকরা পরিবর্তন ঘটে, এই যে মাত্রা বা হার সেটাকেই বলছি আমরা যোগানের স্থিতিস্থাপকতা। কাজেই এই হার বা মাত্রা কম বেশি কিসের উপর নির্ভর করবে সে বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এক নম্বর উপাদানের যোগান, উৎপাদন পদ্ধতি, বাজারের বিস্তৃতি, বিভিন্ন ধরনের উৎপাদন, দ্রব্যের স্থায়িত্ব, ঋতু, সময় এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা যোগানের স্থিতিস্থাপকতা এবং এই স্থিতিস্থাপকতার বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায়, সর্বোপরি যোগানের স্থিতিস্থাপকতা নির্ধারক সমূহ সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা নিতে পেরেছ। আশা করি তোমরা বাসায় যদি এই অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আবার নিজেরা আলোচনা করো, নিজেরা যদি পড়াশোনা করো তাহলে বাকিটুকু তোমরা হৃদয়ঙ্গম করতে পারবে এবং পরীক্ষায়
এই চ্যাপ্টারে যে কোনো সমস্যা আসে তোমরা তা সমাধান করতে পারবে এবং ভালো ফলাফল লাভ করতে পারবে। আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এবং আমার অনলাইন ক্লাসের সাথে থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।